Assalamu alaikum viewers, welcome back to my channel and I hope you guys are absolutely fine and আজকে আমি কালেবয় পার্ট 2 প্রোমো সংর প্রোডাকশন ভিডিও মেক করতে যাচ্ছি and the song is amazing and কালেবয় রানার যে সং গুলো আছে হিপ হপ পুলিশ সবগুলা গানের উপরে ভিডিও করে ভিডিও রিঅ্যাকশন করে আমি ভালো ফিডব্যাক পেয়েছি দ্যাটস ওয়াই আমি চিন্তা করলাম যে কালেবয় রানার সব ভিডিওর উপরেই রিঅ্যাকশন ভিডিও মেক করব সো লেটস গো এন্ড সি দিস ভিডিও কি হবে বলে দেই ইঙ্গিতে আমার একটা বন্ধু আক্রান্ত ডেঙ্গুতে চিকিৎসা পাবে না সে পিতা মাতা কেউ নাই দেখি গালিবয় রানা একটা গান করছে তাবিব মাহমুদ গালিবয়কে রানাকে নিয়ে ওই গানটা ভাইরাল হওয়ার পর তাবিব মাহমুদ জাস্ট গালিবয়কে নিয়ে ভিডিও মেক করে যাচ্ছে অ্যান্ড গালিবয় রানা ভাগ্য ওখান থেকেই শুরু আসলে ভাগ্য কীভাবে চেঞ্জ হয় কেউ বলতে পারে না হঠাৎ করে তাবিব মাহমুদও আসা ওকে নিয়ে গান মেক করা ও ভাইরাল হওয়া ইয়াস্তাকে আমি ফুটপাতে গাত্রাতে কিছুদিন আগে আমার বন্ধুরা বলল রানা আজ তুই বড় স্টার হয়েছিস আমাদের কথা কি একটুও ভেবেছিস এই কথা বলে তারা মিছি মিছি হাসলো আমাদের হাসি মুখে কষ্টের শেষ বেসিক্যালি এটা গান চল অবস্থায় কথা বলা সম্ভব না বিকজ গানের প্রত্যেক লাইন আমি আগেও বলছি এই গালিবয় রানার যতগুলো গান বের হয়েছে হিপ হপ পুলিশ অ্যান্ড গালিবয় রানা প্রোমো সং গালিবয় রানা পার্ট ওয়ান পার্ট টু সবগুলো কথা এক একটা থেকে এক একটা হচ্ছে আগুন অ্যান্ড একটা কথা মানে এগুলো হচ্ছে পজ করে কথা বলা ছাড়া আমি জাস্ট একটার পর একটা লাইন আসতে আমি কথা বলার সুযোগ হচ্ছে না সো এই হচ্ছে অবস্থা প্রতিবাদী সবগুলো গান অ্যান্ড গানগুলো শুনে তোমাদের বাড়ি আছে থাকবার দেশ নেই কালি ছাড়া কলমের বেসিক্যালি আমাদের বাংলাদেশে এমন অনেকগুলা জিনিস আছে যেগুলো হচ্ছে জাস্ট ছোট একটা ভিডিও করে ছেড়ে দিয়েছে হঠাৎ করে সবাই সেটাকে ভাইরাল করে দিয়েছে এমন অনেক জিনিস আছে ঠিক ওইভাবেই গালিবয় রানাটা ভাইরাল হয়ে গেছে নিয় প্রিয় দেশবাসী জনতা আজ এই বুকে নেই প্রেম মায়া মমতা দাবি মানে রাজপথে ছোড়ো ইট পাটকেল ভাঙচুর করো দেখো কার কত ক্ষমতা এইভাবে চলবে না হয়ে গেছি ক্লান্ত কবরটা খুলে দেখো লাশগুলো জ্যান্ত কান পেতে শুনো এক একটা কথা ছুঁয়ে যাচ্ছে প্রতিটা কথা অ্যান্ড ওর প্রতিটা গানের মধ্যে হচ্ছে আমাদের যে বাস্তবতা আমাদের দেশের সমাজের যে বাস্তবতা প্রতিটা বাস্তবতা সে তুলে ধরে গানগুলো তার ভয়ানক চিৎকার পাঞ্জেরি দয়া করে হও তুমি সোচ্চার পাখিটার কথা শুনে মন কাঁদে খাঁচাটার সাদা রশি ছিঁড়ে গেছে আমাদের পাজামার কোমরের রশি ছিঁড়ে পড়ে গেছে ঘন্টা খুলে গেছে প্যান্টা ভেতরটা ল্যাংটা হ্যাঙ্গারে ঝুলে আছে মৃত প্রায় শিক্ষা তান্ত্রিক মরে গেছে নিয়ে তার ভিক্ষা ছোট ছোট পথ শিশু বুঝে নাই বলে শুধু চায় নাই অধিকার পেয়ে গেছে রক্ষা এটা হচ্ছে গালিবয় পার্ট 2 প্রোমো ও গালিবয় মানে আমি জাস্ট গালিবয় বলতে বলতে নিজেই মানে আমি জাস্ট ওদের ফ্যান তাবিব মাহমুদের লিখিত যে গানগুলো এক একটা থেকে এক একটা হচ্ছে আমার অ্যান্ড এই ছিল আমার আজকের মতো রিয়াকশন ভিডিও অ্যান্ড আই হোপ আপনাদের গালিগুরু উপর রিয়াকশনগুলো খুব ভালো লেগেছে বিদায় আপনারা আমাকে খুব ভালো ফিডব্যাক দিচ্ছেন অ্যান্ড আশা করি ভিডিওটা ভালো লাগবে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও